দেখতে পাচ্ছ ফলোয়ার্স বলে একটা অপশন চলে এসেছে, তো এইখানে তোমাদেরকে টিক করে দিতে হবে, তো ওখানে ক্লিক করতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা আজকে যে ভিডিওর টপিকটা হলো, তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তো বন্ধুরা তাও তোমাদেরকে আমি বলে দিই, তো বন্ধুরা আজকে যে ভিডিওর টপিকটা হলো, তোমরা কিভাবে তোমাদের মানে ফেসবুক প্রোফাইলের মধ্যে তোমরা কিভাবে তোমাদের ফলোয়ার্সটাকে ওপেন করবে। তো বন্ধুরা ফলোয়ার্স ওপেন করলে তোমাদের কি হবে, তোমাদের যত ফেসবুক ফ্রেন্ড আছে, তো তোমাদের যদি প্রোফাইলটা ওরা ওপেন করে, তো তোমার কত ফলোয়ার্স তা দেখতে পারবে। তো বন্ধুরা ওইটা তোমরা কীভাবে ওপেন করবে, তো সেটা এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাবো এবং বলবো। তো জানতে হলে সেই জিনিসটা কীভাবে করতে হয়, কীভাবে ওপেন করতে হয়, তো বন্ধুরা এই ভিডিওটা শুরুতে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, নাহলে তোমরা বুঝতে পারবে না, তো একটাও পার্ট মিস করবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি লাইক না করে থাকো ভিডিওটা তোমাকে লাইক করবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, তোমাদেরকে যে দেখাই মোবাইল স্ক্রিনে, তো তোমরা কীভাবে ফলোয়ার্সটাকে ওপেন করবে, তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে ফেসবুকটাকে ওপেন করে নেবে, তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা ফেসবুকটা ওপেন করার পর তোমরা এইখানে সিম্পল তোমাদের যে প্রোফাইলটা আছে, তো প্রোফাইলের মধ্যে চলে যাবে। তো আমি প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি। তো বন্ধুরা প্রোফাইলের মধ্যে আসার পর তোমরা এখানে সিম্পল একটু নিচে চলে যাবে। তো নিচে আসার পর তো আমি এদেরকে আমি এখানে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে এখনও ফলোয়ার্স ওপেন নেই। তো বন্ধুরা তোমাদের ফলোয়ার্স ওপেন করতে গেলে তোমাদের এখানে দেখতে পাবে একটা এডিট পাবলিক ডিটেলস বলে একটা অপশান পেয়ে যাবে, তো ওইখানে ক্লিক করে দেবে। ওইখানে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। তো তোমরা এখানে সিম্পল একটু নিচে চলে যাবে। তো নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাবে ডিটেলস বলে একটা অপশান, তো তার পাশে দেখতে পাচ্ছ এডিট অপশান আছে, তো ওটাতে ক্লিক করে দেবে। ওটাতে ক্লিক করার পর তো কিছুক্ষণ লোডিং হয়ে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে সিম্পল নিচে চলে যাবে সব থেকে নিচেই। তো আসার পর নিচে আসার পর তো নিচে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বলে একটা অপশান চলে এসছে, তো এইখানে তোমাদেরকে টিক করে দিতে হবে, তো ওখানে ক্লিক করতে হবে তোমাদেরকে। তো ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম রাইট অপশান চলে আসবে তোমাদের সামনে। তো ওইটা করার পর নিচে দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশান চলে এসছে, তো ওইটা সেভে ক্লিক করে দেবে। তো সেভে ক্লিক করার পর তো তোমাদের সামনে এরকমভাবে ইন্টারফেসে মানে সেভ হয়ে যাবে। তো তোমাদের এখানে সব কাজ শেষ, তোমরা সিম্পল ব্যাঙ্কে চলে যাবে। তো ব্যাঙ্কে আসার পর তোমাদের দেখতে পেয়ে যাবে তোমাদের ফলোয়ার্স ওপেন হয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছ ফলোয়ার্স ওপেন হয়ে গেছে, তো তোমরা এরমভাবে ফলোয়ার্স ওপেন করতে পারবে তোমার ফেসবুক প্রোফাইলের মধ্যে। তো বন্ধুরা এরমভাবে তোমরা ফলোয়ার্স ওপেন করে নেবে তোমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে। তো বন্ধুরা তোমরা ওইরামভাবে ফেসবুক প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স ওপেন করতে পারবে। তো বন্ধুরা তোমরা যদি এই জিনিসটা জানতে চাও, তোমাদের যে ফেসবুক প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স বাটনটা কীভাবে অ্যাড করবে, তোমাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট যখন পাঠায় তো ওইখানে তোমাদেরকে অ্যাড ফ্রেন্ড লেখা দেখায়, তো ওইখানে তোমরা কীভাবে ফলোয়ার্স বাটনটা অ্যাড করবে, তো ওইটা যদি না জেনে থাকো তাহলে আমি লাস্টে একটা ভিডিও দিয়ে দেবো, মানে এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেখিয়ে দেবো। ওই ভিডিওটা ক্লিক করে তোমরা ওই ভিডিওটা দেখে তোমরা তোমাদের যে ফেসবুক প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স বাটনটা অ্যাড করতে পারবে। তো বন্ধুরা দেখে নেবো ওই ভিডিওটা, লাস্টে এন্ড স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবে। তো এখনের জন্য টাটা, পরবর্তী তোমার সাথে দেখা হচ্ছে।